হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে নতুন একটা সিস্টেম নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডারে হচ্ছে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা হচ্ছে আজকে হচ্ছে দেখাবো। তো তার জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে সেটা দেখতে, এটা হচ্ছে এই স্ক্রিন রেকর্ডারটা আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে এটাতে আসার পর হচ্ছে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে ওপেন ফাইল লোকেশন, তো তারপর এটা চলে আসবে। তারপর আপনাকে উপরে যেতে হবে। উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে আসার পর হচ্ছে ইংলিশে ক্লিক করবেন, ডাবল ক্লিক। তারপর এখানে এটা চলে আসবে। চলে আসার পর আপনার হচ্ছে নিচে দেখতে হবে, নিচে যাইতে হবে, নিচে যাইতে হবে, যাইতে হবে, খুঁজে পাচ্ছি না। ওয়াটারমার্ক এখানে আছে, এই যে ওয়াটারমার্ক এখানে আপনি থাকবে, এখানে আপনার ওয়াটারমার্কটা থাকবে। তো সেইটা আপনি হচ্ছে রিমুভ করে দিবেন, এইখানে থাকবে, এখানে যেটা থাকবে সেটা আপনার হচ্ছে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এটা হচ্ছে হয়ে যাবে। তো তারপর আপনি করবেন কি, এটা হচ্ছে যে সেভ করবেন, এটা হচ্ছে এরকম করে ক্রস করে দিবেন। দেওয়ার পর ওপেন করার পর এটা সেভ সেভ করবেন। সেভ আপনি কোথায় করবেন? ডেস্কটপে আমি করি, সেভ করলাম। তো এখানে এই যে চলে আসছে, তো এটা এখানে চলে আসছে, এই যে সেভে চলে আসছে। তো তারপর এটা এখান থেকে করতে হবে কি, কপি করতে হবে। কপি করলাম, কপি করার পর এখানে চলে যাবেন। তো এটা তো না, তো তারপর আবার রাইট বাটনে ক্লিক করার পর সেম, তারপর উপরে আবার চলে যেতে হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ। তো এখানে আসার পর এই জায়গাতে পেস্ট কর, তো এটা বলছে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। তো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউ হওয়ার পর এটা হয়ে গেল। তো তারপর হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডারটা হয়ে যাবে। তো তারপর আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। তো তারপর আমি হচ্ছে একটা দেখাচ্ছি, যদি আপনি দেখতে চান যে আসলে প্রবলেমটা কি হয়, তো সেটা আমি দেখাচ্ছি। তো আমি ওইটা দেখাচ্ছি যে প্রবলেমটা আসলে কি হয়, সেটা আমার এখানে আছে। তো এখানে আসার পর আপনি হচ্ছে লিখবেন, যদি দেখতে চান যে প্রবলেমটা কি হয় তাহলে এটা চলে আসবে। চলে আসার পর হচ্ছে এখানে চলে আসবেন। চলে আসার পর এদিকে আছে একটা, সেখানে হচ্ছে আমার মনে ছিল না আসলে ওয়াটারমার্কটা রিমুভ করার, তো এখানে আছে মেবি। তো এটাতে আমি দেখাচ্ছি যে আসলে ওয়াটারমার্কটা আসলে কি। এই যে আপনার ওয়াটারমার্ক এখানে দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটারমার্ক, এটাই হচ্ছে মেইনলি ওয়াটারমার্ক। তো এটা হচ্ছে আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে ওই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো করা হলে অবশ্যই হয়ে যাবে, তারপর আর ওয়াটারমার্ক থাকবে না। তো ওয়াটারমার্ক আর এগুলো থাকবে না। তো আজকে পর্যন্তই, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং কোনো কিছু অবশ্যই না বুঝে থাকলে কমেন্ট করবেন। তাহলে ধন্যবাদ।